আজকের পর্বে আপনারা দেখতে পারবেন শ্যামলীর ভাইয়েরা শ্যামলীকে জোর করে ধরে রাখে এদিকে মন্দারের লোকেরাও সেখানে থাকে মন্দার জোর করে শ্যামলির হাতে আংটি পরিয়ে দেয় এরপরে মন্দারের লোকেরা বলতে থাকে শাক বাজাও উলুদাও এই বলে তারা আনন্দ করতে থাকে এদিকে শ্যামলি মন্দারের পরিয়ে দেওয়া আংটির দিকে তাকিয়ে থাকে এরপরে দেখা যায় মন্দার শ্যামলীকে বলে কাল রাতে একটা লগ্ন আছে তোকে বিয়ে করতে আসব। এই কথাটা শুনে খুবই ঘাবড়ে যায় শ্যামলি এদিকে দেখা যায় রাতের বেলা অনিকেতের মা অনিকেতকে ফোন করে অনিকেতের মা বলে তুই ওখানে কেন যাচ্ছিস অনি অনিকেত বলে তুমি কিসের ভয় পাচ্ছ বলো তো অনিকেতের মা বলে কেন তুই জানিস না ওইখানে শ্যামলির বাড়ি ওইখানে শ্যামলি থাকে তো বন্ধুরা এ ছিল আজকের আগামী পর্বের আপডেট আর পরবর্তী পর্বের আপডেট সবার আগে দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো